ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন, ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না, কালো মানুষ থাকবে না। জান্নাতে মনের মতো চাইলেই খানা পাইবে, কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতে কোনো বাথরুম নাই। আর যারা গুনাহগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। ও যুবক মোবাইল তো দেখবা, আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না, তবে একটা দাবি আমার, অনুরোধ, মাঝে মাঝে কোরআন শরীফের দুই একটা সুরার বাংলা তর্জমা পড়িও। আজকে বাসায় গিয়া ডাউনলোড করে বাংলা কোরআন নামাইয়া নিও, ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সুরার তর্জমা পড়িও বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আসেনি তর্জমাটা ভরিও রে বাবা, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, সূরাটার তর্জমা ডেইলি না মাঝে মাঝে ভরিও দুই একটা ছোট্ট সূরা। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন দেখিও, দুনিয়ার গরমের থেকে জাহান্নামের আগুনের গরম 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলে হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মাথাটা নত কইরে একটু চিন্তা করো রে যুবক, আল্লাহর কোরআন যদি সত্য হয় গুনাহগারের জন্য এই জাহান্নাম তাও সত্য রে বাবা। আমার মায়ের নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন আমি দেখি মায়ের নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করে, আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার নবী কয় আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মা জান বলেন, কেমন ভয়ঙ্কর হবে। আম্মা জানকে নবী বলেন, এই শুনতেছেন নি, কষ্ট হয়। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন কঠিন, এই যে তোমরা বারো বাজারের ময়দানে বসে আছো, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে জমিন পৃথিবী, এটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত, আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন আদালত। এরপরে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া, ঠান্ডা থাকবেন না, গরম মেজাজ, একদিকে সূর্যের গরম নিচে আসবে, জমিনটা থাকছে মাটি, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের গরম গরম আওয়াজ, অন্যদিকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আওয়াজে, কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নারী আর পুরুষ উলঙ্গ? হ্যাঁ, কয় লজ্জা লাগবে না, লজ্জা পাবে না, শরম লাগবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, লজ্জা লাগবে তো তাকাইলে, কিন্তু এমন অবস্থা হবে হাশরের মাঠে, সূর্যের গরমে জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবীরা সেজদায় পড়ে কান্না শুরু করবেন, মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও,
উম্মতেরা ছোটাছুটি করবে, আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না, একটু সুপারিশ করেন আল্লাহ যেন অঙ্গ তাপ কমায় দেয়। আদম বলবে পারবো না, মুসা নবীর কাছে যাবে বলবে পারবো না, ঈসা নবীর কাছে যাবে বলবে পারবো না, এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারবো না। আম্মা জানা এসা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়েশা সর্বশেষ, এই উম্মতগুলো পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করব, আমাকে কোথায় পাওয়া যায়? আম্মা জান আপনাকে কোথায় পাওয়া যাবে নবী? নবী বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পরে কান্না করতে থাকব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা মনেই করবেন না। আর আমি আখিরি নবী সেজদায় পরে কাঁদব, একবারও আমার কথা বলবো না, আমি বারবার আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, একজনও যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মত যদি জাহান্নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাব। একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না, লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে। হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা, পেছনে বহু উম্মত, ও ফেরেশতারা আটকাইয়া দিলা কেন? আমার উম্মত এখনো বাকি, কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই। নবীর জবাবে ওই ফেরেশতারা বলবেন ও পয়গম্বর এই উম্মতগুলো আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আপনার আদর্শের দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালালভাবে চলে নাই হালাল খায় নাই, যারা হালালভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, এরকম নাই? নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নবী শুনিয়া আয়েশাকে নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা তোরা ভেঙে যা আমার উম্মত না, সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লাগাই জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হেদায়াতের মালিক আমার আল্লাহ, আবু জাহাল 13 বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা ভরে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজাজ ওয়ালা কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজ ওয়ালা মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে আসছে, আমার মা কই আমার বাবাই কই,
কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া স্যার আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি সারা পরীক্ষায় ভালো নাম্বার হও নাই। ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দাও আর মনে মনে তওবা করো আর বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিব্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না। আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না, জানলে আমাকে ভালো জানতো না। ও আল্লাহ তুমি জানো, জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী আল্লাহ কোরআনে বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদের দান করুন। আমিন। নবীকে আমি জানি না, কেন জানো না? কয় আমি গায়েবের। নবী বলেন হাতের মুষ্টিতে কি আছো? আমি জানি না, তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে আবু জাহালের মুষ্টির পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহিল্লা পাথরগুলো ফালা একা মোহাম্মদ বড় জাদুকর, এর নাম কি? কফাল কফা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো কালেমা, অন্যদিকে তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর কল্লা কাটবে কে? ওমর, 27 বছর বয়সের ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীর চেহারা দেখছেন আর কোরআন দেখছেন, অন্তরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেল। 5 মিনিটের মাথায় নবীর কাছে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় ডাক দিয়া কইরে, বেইমান হে মুশরিকের গোষ্ঠী আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে কাউরে দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিনা তো মিজানে। রহমতের নবী আল্লাহ নিজে বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন যে নবীর কোনো গুনাহ নাই। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ নবীকে বলেন যেই নবীর কোনো গুনাহ, শুধু গুনাহ নাই এতটুকু না, নবীজির আশেক আল্লাহ। বুঝেন, ভালো করে বুঝেন, নবী আল্লাহর বন্ধু। বন্ধু না, কেমন বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? আল্লাহ কয় আমি মুসাকে কালিমুল্লাহর উপাধি দিয়া দিলাম, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়া দিলাম, মোহাব্বতের কারণে ইসমাইলকে জবিহুল্লাহ দিয়া দিলাম, কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সারা দেই নাই। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মোহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানোনি? সব নবীরা রসুলেরা আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রসুল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? আরে বলেন না কেন ভাই? ওয়ামা আরসাল আলামী,
নবীদের নাম কোরআনে আল্লাহ নিয়া ডাকছেন, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, কিন্তু আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখনো নাম ধরে ডাকেন নাই, বরং অন্য অন্য দামি দামি উপাধি দইরা ডাকছেন। যে উপাধি বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে। নবীরে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার নবীরে নাম ধরে ডাকেন না, বাশীরাও ওয়া নাযীরা, আমার নবীকে নাম ধরে ডাকেন না, আমার নবীকে উপাধি দিলেন রহমাতুল লিল আলামিন, আমার নবীকে উপাধি দিলেন খাতামান নাবিয়িন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে ডাকেন নাই, আমার নবীর সাথে এতটা মহব্বতের বন্ধন। আল্লাহ কয় মুসাকে আমি যেমন ইয়া মুসা বলে ডাকলাম, কৌমের লোকেরাও মুসা বলে ডাকে, কিন্তু খবরদার আমার বন্ধু মুহাম্মদের তোমরা ইয়া মুহাম্মদ বলে কখনো ডাক দিবা না, বেয়াদবি হবে। খবরদার, কেমনে বুঝাইতাম, কইলেও ঝামেলা না কইলেও ঝামেলা। বাইতুল্লাহ যায় আল্লাহর আশেক পাগলেরা, কার পাগল, এ কার পাগল, দুনিয়াতে সবাই পাগল। বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ, কয় না কা আসেনি, ওই গোপালগঞ্জের ভিতরে একটা থানার নাম টুঙ্গিভাড়া, কথা কয় না, টুঙ্গিভাড়ার ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে, কিন্তু গোটা মুসলমানের এই বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন রাহবারুর পাশে আছে, খবর নাই। গওহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, কত বড় একজন ওয়ালি কামিল, আইয়ুব খানের ধমক দিয়ে বলেছিল, আইয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। সেই শামসুল হক ফরিদপুরি বলেন, কোন এক আয়াতের ব্যাখ্যায় আমি ওদিকে যাব না, তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল। আমি কইছি মুসলমান উম্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি, ঢাকা লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এরপরে কি বলে বড়কাটারা মাদ্রাসা, এগুলোর বাণী তিনি, জবরদস্ত একজন বুজুর্গ। তদানীন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি, হার লাইনে ভাষা ইংলিশ, অঙ্ক, বাংলা, ফার্সি, উর্দু, হিন্দি সব। তিনি বলেন দুনিয়ায় সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, মিলছে নি, ক্ষমতার পাগল নাই, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই, যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়াও টাকা টাকা টাকা, যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী, যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা, ঘুমাইয়া স্বপ্ন দেখে সে আর কই, ঠিক নেই। আর একদল পাগল আছে, তারা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল। আর আল্লাহর আশেক ওই বান্দাগুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে, কই আমার আল্লাহর কুদরতের একটু ঘেরান পাই। ওরা কোরআনের আওয়াজ শুনলে মাওলার কুদরতের ঘেরান পায়, ওরা কোরআনের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায়,
ওই বান্দারা গাছের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায়, এই গাছটাকে বানাইছেন একমাত্র বানানেওয়ালা আমার আল্লাহ, আসমানটাকে বানাইছেন কেউ না, যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ, বানানেওয়ালা একজন তো আছে। আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয়, এই মেশিন তেল পেট্রোল অকটেন কে দেয়, এই ব্যাটারি চার্জ কে দেয়, আল্লাহর বান্দারা চোখ থেকে পানি বের হইতেছে, কান্না করতেছি, পানি আসতেছে অনবরত, এই পানি কোথায় জমা আছে? গাভীর থেকে দুধ দোহন করলাম 20 কেজি, কালকে সকালবেলা ওলানটা কাইটা দেখো এক ফোঁটা ভাওনি, তাইবা গাল তো তোমার আছে, মহিলারও গাল আছে, মহিলার 30 বছর হলো একটা দাড়ি বের হইল না, আর তোমার 25 বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কে? ভিতরে কিনি পেঁচাইয়া জমা আছে, আস্তে আস্তে বাড়ে, গালের চামড়া কাইটা দেখ একটা পশম ভেতরে নাই। আমার আল্লাহ পাকের কুদরত, আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয়, দুনিয়াতে যেদিন আছ দাঁত ছিল না? ছিল, ছিল না। আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়ে বলেন আল্লাহ দাঁত দাও আমার সন্তানেরে, সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁত গুলো লম্বা হতে থাক নিচে আর উপরে, সময় একটা জায়গায় আইসা আল্লাহ কয় স্টপ, উপরের দাঁত আর বড় নিচের দিয়ে যাবি না, নিচেরটা উপরে যাবি না, আল্লাহ যদি স্টপ করে না দিতেন তো উপরেরটা নিচে যাইতো, নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত, ঠিক নি? বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহ মানুষটা কেমনে দেখলে ভালো লাগবে, ওইভাবে আল্লাহ বানাইছে, এজন্য 30 বছরের নারীর গালে দাড়ি নাই, 25 বছরের যুবক তোমার গালে কেন দাড়ি? আমার আল্লাহ বুঝি এটা বানা আমার ক্ষেত্রে ভুল করছেন, তাহলে কেন কাটরে বাবা? চিকিৎসা বিজ্ঞানীদের থিওরিটা নিয়ে ওরে যুবক, গুগলে সার্চ দে, আমার কথা তো মানবি না, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে, দাড়ি যদি কাটো বারবার 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 চেহারার মধ্যে রোগ হবে, যৌবন থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, আরো অকালে মরণ হয়ে যাবে, আর আখেরাতের লাইনে কবিরা গুনা ঘন্টায় না, সেকেন্ডে 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 অল টাইম ঘুমাইয়া থাকলেও কবিরা গুনা, বাইক উল্লাই গিয়া যদি লাভবাইক লাভবাইক বলো দাড়ি কাটার কবিরা গুনা বন্ধ হবে না। এরে যুবক, এতক্ষণ যে কত চিল্লায় বয়ান করি, কত কষ্ট কত কষ্ট কত কষ্ট, আল্লাহর কসম কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই, কিসের রডের কাম আর সিমেন্টের কাম, কথা বলার মতো চিল্লানোর মতো এরকম কষ্ট আর কিছুই না। তোমরা টাইম মতো ঘুমাও, আমরা হুজুরেরা টাইম মতো চাইলেও ঘুমাইতে পারি না, চাইলেও খাইতে পারি না, আবার বয়ান আবার বয়ান, 5 মিনিট না ঘন্টাকে ঘন্টা চিল্লানো। এরে আল্লাহর বান্দা, একবারও কিন্তু তোমাদের পাও দইরা বলি না তোমরা মাদ্রাসায় যাও, হুজুর হইয়া যাও, পাগড়ি লাগাও, একবারও বলি না, বরং আমি সান্ত্বনা দিয়া চ্যালেঞ্জ দিয়া বলি, রে বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো বাধা নাই, ইসলাম তোমাকে ডাক্তার হতে বাধা দেয় না, ইসলাম তোমাকে প্রফেসর হতে বাধা দেয় না, ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে বাধা দেয় না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না, বলবা হুজুরদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা এটা কেমনে সম্ভব? এবার একটু স্বীকার করো সত্য কথা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, হুজুরদের কাছেও বসে নাই, এমন যুবক স্কুল কলেজে আছে 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তুমি তোমাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, একটু নিজেকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারবা না কেন? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে রে আর্মি পুলিশ বিলিয়ারের 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না?
আসলে আমার আল্লাহর ভয় নাই, যদিও তুমি মনে মনে বলো আল্লাহকে ভয় করি, আসলে বুঝই না আল্লাহর ভয় কি জিনিস। আল্লাহর ভয় হলো বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না, আল্লাহকে যে ভয় করে সে কখনো গুনাহ করে না। সহজ কথায় হলো গুনাহ থেকে নিজের বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদু রামকা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য, ছয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। মা ভালো, সন্তান ভালো, গাছ ভালো, ফল ভালো। এরে আম্মা জান, এই কারণে আপনাদের মর্যাদা পুরুষের থেকে বেশি। আল্লাহ বাড়াইছেন, নবী বাড়াইছেন, ইসলাম বাড়িয়েছে, আর কোন নেতা খাতায় বাড়াইতে পারে নাই। বরং যেই নেতা খাতা তন্ত্র আর মন্ত্র দিয়া, সংবিধান দিয়া নারীর মর্যাদা বাড়াইতে গেছে, এরা নারীদের অপমান করেছে। ও আম্মা জানেরা, আপনাদের মর্যাদা, আপনারা আম্মা জান এত দামি, আলেমদের মা, নবীদের মা, আপনারা ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি, আপনারা মুসা নবীর মায়ের মতো দামি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা ফেরাউনের বিবি আসিয়ার মতো দামি, যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো আর তার স্ত্রী আসিয়া এমন আল্লাহর বান্দি হইয়া গেল। নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে, দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে যত ভালো সন্তান আছে আপনাদের আদর্শের কারণে। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়। আপনার সন্তানকে যাই বানান বেয়াদব বানাবেন না। অতএব আদবালা যদি বানাইতে চান, আমার মাওলার কোরআন আর মদিনাওয়ালার আদর্শ ছাড়া বান্দা আদবালা হতে পারবে না। আমার নবীর আদবটা কেমন, আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আমার মায়ার নবী কেমন আদর্শের নবী, জীবনে কোনোদিন কোনো দুশ্মনের নবী একটা গালি দেন নাই, দুশ্মনেরা নবীকে গালি দেয় নবী গালির জবাব দেন নাই, আমার নবী কখনো চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই, কেমন মায়ার নবী। ওই নবী কত গালি শুনছেন জবাব দেন নাই। ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো বহু মা এখনো অত্র অঞ্চলে খুঁজলে পাওয়া যাবে, তাহাজ্জুদ পরে, পাশক্ত পরে, পর্দা করে নাই। আম্মা জানের, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, তোমাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ সারে না, মোবাইলে অযথা সময় কাটায় না, ও বোনেরা তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে পাঁচ বেলার, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা আমিও যদি চলতাম পারতাম, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, জানার পরেও কেন জামা ফালাই না? বরং কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে তিরস্কার করে, বাজে কথা বলে লম্বা জামা দেখিয়া, বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে, এরপরও কেন আমরা জবাব দেই না, টুপি ফালাই না, কষ্ট করে চলে? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা আছে কোনো মিথ্যা? ও যুবকেরা জবাব দাও, আল্লাহর কোরআন আসলেই কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য জবাব দাও স্পষ্ট। কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি,
বুঝা শুনা বলো জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম, কত দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, হারাম খাইলাম, আজকে থেকে তওবা করলাম, আর কখনো বেপর্দায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ে চলবো, চাকরি করি স্কুলে পড়ি যাই করি আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবারা, তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফেকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك قدرتر نظر ديتك دكين কত উলামায়ে কেরাম মুরব্বী হাদি সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক ভাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির, গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি, জাহান্নাম ছাড়া